গণভবনকে জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর হিসেবে গণমানুষের জন্য উন্মুক্ত রাখা হবে বলে জানিয়েছেন আইসিটি উপদেষ্টা আসিফ মাহমুদ ছাত্র বিপ্লবের এক মাস ও উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ এই কথা জানান তিনি বলেন জুলাইয়ের গণ অভ্যুত্থানের শহীদদের তালিকা হয়েছে শহীদ পরিবারগুলোর সাথে প্রধান উপদেষ্টা দেখা করবেন এজন্য সম্মেলন হবে বলে জানান তিনি স্বৈরাচারের পুনর্বাসনের জন্য অনেকেই নানা কর্মসূচি দিয়ে চেষ্টা করছে সম্পূর্ণ বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগে এই দল বা জোটের পুনর্বাসনের সুযোগ নেই বলেও জানান আসিফ মাহমুদ এরা রাজনীতি করতে পারবে কিনা সেটি জনগণই সিদ্ধান্ত নেবে তার আগে আওয়ামী লীগ প্রকাশ্যে কোনো অনুষ্ঠান করতে পারবে না বলেও জানান তিনি